হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 2 মিনিটে কিভাবে ব্রেড পিৎজা তৈরি করা যায়, তা তৈরি করে দেখাবো। এর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি সসেজ, এখানে নিয়েছি 2টা পেঁয়াজ কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে চিলি ফ্লেক্স নিয়েছি, এখানে ব্ল্যাক অলিভ নিয়েছি, এখানে নিয়েছি বাটার, এখানে টমেটো সস, আপনারা চাইলে এখানে পিৎজা সসও ইউজ করতে পারবেন, আর এখানে নিয়েছি মোজারেলা চিজ, যেটা গ্রেট করে নিয়েছি। এখন তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি, এর মাঝে প্রথমে আমি দিয়ে দিব, এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি প্রথমে, আপনারা চাইলে পিৎজা সসও দিয়ে দিতে পারবেন। ভালোভাবে সসটা এখন লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু পেঁয়াজ, আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ইউজ করতে পারবেন। এখন আমি চিজ দিয়ে দিচ্ছি এর মাঝে, চিজ দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা সসেজ, মাঝখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ, এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যদি আপনার বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে দেওয়ার দরকার নেই, কারণ বাচ্চারা জাল কম পছন্দ করতে পারে। তো আমার তৈরি হয়ে গেল ব্রেড পিৎজাটা। এখন এভাবে আমি প্রত্যেকটা এখন ব্রেড পিৎজা তৈরি করব, এরপরে চুলায় চলে যাব। এখানে একটা আমি ফ্যান বসিয়ে দিয়েছি, এখন এর মাঝে আমি বাটার দিয়ে দিচ্ছি, বাটারটা ব্রাশ করে দিচ্ছি এখানে, এখানে বাটারটা এখন গরম হয়ে গিয়েছে। এখন আমি যে পিৎজাগুলো তৈরি করে রেখেছি ব্রেড পিৎজা, এগুলো এক একটা একটা করে দিয়ে দিচ্ছি সাবধানে। এইভাবে আমি 2টো দিয়ে দিচ্ছি, আপনাদের আইফোনটা ছোট হয়ে থাকে তাহলে একটা দিয়ে দিবেন। আমি এখানে 2টো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আগুনটা রয়েছে মিডিয়াম লো হিটে, কারণ এটা যদি হাই হিটে দেওয়া হয় তাহলে ব্রেডটা পুড়ে যাবে, সুন্দরের চিজটা গলবে না। এখানে যে একটা ছিদ্র রয়েছে দেখেন, ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি, এটা অবশ্যই বন্ধ করে দিবেন, না হলে ভিতরের তাপটা বের হয়ে যাবে। কিছুক্ষণ পরে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখা যাচ্ছে যে চিজটা গলে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে পিৎজাটা কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর চিজটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। তো আপনারা চাইলে খুব ইজিলি বাসায় বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে দিতে পারেন, বা নিজেরা চায়ের সাথেও খুব সহজে এই ব্রেড পিৎজাটা তৈরি করতে পারেন। এখন একটা চামচের সাহায্যে সুন্দরে পিৎজাগুলো উঠিয়ে নিব, এভাবে সাবধানে উঠিয়ে নেবেন। একটা প্লেট উঠিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।